আপাতত বনানির এফআর টাওয়ার ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় ভবনটি পর্যবেক্ষণ শেষে তথ্য জানান তারা সকালে ভবনটি পরিদর্শনে আসে বুয়েটের এক পর্যবেক্ষক দল তারা এফআর বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন পরে সাংবাদিকদের জানান দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে তারা জানান ভবন কর্তৃপক্ষকে একশো পঞ্চাশ দিনের সময় দেওয়া হয়েছে এর মধ্যে এফআর টাওয়ারের সব ধরনের ত্রুটি সংশোধন করে সেটি চালু করা সম্ভব হবে